আজ এসেছি একটি গল্প নিয়ে। গল্পটি খুব ছোট, কিন্তু গল্পটি থেকে আমরা কিছু জীবনের জন্য প্রাণিধানযোগ্য উপদেশ গ্রহণ করব। গল্পটি হলো এই, এক শয়তান তার চেলাদের মানুষের মধ্যে ঢুকে মানুষকে দিয়ে বিভিন্ন অপরাধ করিয়ে নেওয়ার জন্য পাঠিয়ে দিত, এবং ফিরে এসে সেই সব চেলারা একে একে নিজেদের কাজের ফিরিস্তি দিত। একদিন হয়েছে কি, এমনিভাবে চেলারা কাজের ফিরিস্তি দিচ্ছে। একজন চেলা বলল যে সে চারজন মানুষকে দিয়ে নরহত্যা করিয়ে নিয়েছে, আর একজন বলল যে সে আটজন মানুষের মনের মধ্যে ঢুকে তাদেরকে দিয়ে ডাকাতি করিয়ে নিয়েছে। এইভাবে চেলারা একে একে নিজ নিজ কাজের ফিরিস্তি দিয়ে যাচ্ছে, এবং শয়তান প্রশস্তিসূচক মাথা নেড়ে চলেইছে। শেষে যখন একজন বলল যে সে একজন ছাত্রের মনের মধ্যে ঢুকে তার সমস্ত পড়া ভুলিয়ে দিয়েছে, তখন শয়তান কী করলো জানেন? কী করলো বলুন তো? তখন শয়তান তাকে কোলে তুলে নিয়ে আদর করে চুমু খেতে লাগল। আর এই দেখে বাকিরা তো অবাক, তারা অবাক হয়ে বলল, আমরা মানুষদের দিয়ে নরহত্যা আর ডাকাতির মতো বড় বড় অপরাধ করিয়ে নিয়েছি, আর আপনি আপনি সেসব শুনে শুধুমাত্র মাথা নাড়লেন। আর ও যখন বলল যে একটা ছেলের পড়া ভুলিয়ে দিয়েছে, তখন আপনি ওকে কোলে নিয়ে চুমু খেতে শুরু করলেন। এটা কেমন বিচার হলো? শয়তান তখন বলল, দূর বোকা, এটুকু বুঝলি না, সংসারে যত অপরাধ আছে তার মধ্যে সবচেয়ে বড় অপরাধ কি বলতো? তার মধ্যে সবচেয়ে বড় অপরাধ হলো কাউকে তার শিক্ষা থেকে বঞ্চিত করা। গল্পটি লিখেছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। আজকে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের 142তম জন্মবার্ষিকীতে আমাদের সকলের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম এবং বিনম্র শ্রদ্ধা জানাই।